হ্যালো বন্ধুরা, আমি নিনজা বস চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে কথা বলতে। তো বর্তমানে এখন 4GB, 6GB এবং 8GB র্যামে সকলেই গেম খেলে, কিন্তু এখনও অনেকে আছে যারা 2GB সেটে গেম খেলে। তো 2GB সেটে গেম খেলতে গিয়ে তারা কী কী প্রবলেম ফেস করে এবং কী কী সমস্যার মধ্যে তারা পড়ে, চলো আজকের ভিডিওতে আমরা দেখে আসি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মেন ভিডিওতে। তো আমাদের লুট টুট করা সব কিছু হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা ওয়াল হ্যাকার হয়ে গেছি, আমরা ঘর বাড়ি কিছু মানছি না, এতক্ষণ পরে আমাদের ঘরগুলোকে দিয়েছে। এবং সব থেকে বড় প্রবলেম হয় এই কালাহারি ম্যাপটায়। এবং দেখো দেখো বন্ধুরা, সামনে এনিমি থাকা সত্ত্বেও আমাদের এমটা কিন্তু এনিমির গায়ে লাগছে না। বহুত কষ্ট করে যদি এমটা লাগছে, কিন্তু ঠিক করে গুলিটা লাগছে না। তো একটা হেডশট লেগেছে এবং এনিমিটা ডাউন হয়ে গেছে। তো আমাদের একটু মেডিকেট করার দরকার ছিল, তো মেডিকেটটা হয়ে গেছে। তো সামনের এনিমিটাকে মারতে হবে। তো একে দেখো মারছি, কিন্তু এর কোনো গুলিটা লাগছে না এর গায়ে ঠিক করে, আর প্রচণ্ড ল্যাগ করছে, সাইডে চলে গেছে। তো একে আগে মেরে যেতে হবে। তো ডাউন, এখন একে ফুল কিলটা তো আমাকে নিতে হবে। তো ফুল কিলটা নিয়ে নিলাম। তো একেও আমরা মেরে ফেলি, না হলে রিভাইভ করে ওকেও বাঁচিয়ে দেবে। তো ওরা দেখো পাথর রানিং ড্রাগ শটটা দিচ্ছে, কিন্তু 2GB সেটে এটা কখনোই সম্ভব নয় এত তাড়াতাড়ি ড্রাগ শট দেওয়া, কারণ সেটগুলো তখন এত পরিমাণে স্লো কাজ করে বা খুব প্রচণ্ড পরিমাণে ল্যাগ করে। দেখা যাক, আমার টিমমেট আমাদের জিতাতে পারি না। তো আমাদের টিমমেট আমাদেরকে জিতিয়ে দিয়েছে। তো সামনেই এনিমি আছে, কিন্তু আমরা দেখি মারতে পারি কি না। তো দেখো এমটা লাল হচ্ছে, কিন্তু ঠিক করে গুলিটা লাগছে না। তো একটাই হেডশট লেগেছে, দ্বিতীয় আর কোনো লাগেনি। তো ডাউন হওয়ার কতক্ষণ পরে দেখো ডাউনের চিহ্নটা দেখাচ্ছে। তো গুলুবল, দেখো গুলুবলটা ঠিক করে পড়ছে না। তো গুলুবলটা কতক্ষণ পরে পড়লো, তো বুঝতে পারছো কতটা প্রবলেম ফেস করতে হয় 2GB র্যাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট ভিডিও মিস না যায়।